বক্তব্য, সেদিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক এখানে এসেছেন আজকের সবাই সহমত পোষণ করার জন্য। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের আদর্শ বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে আমরা 30 তারিখে নির্বাচিত হয়েছি। আমরা 1 তারিখে প্রধানমন্ত্রীর সাথে আমি এবং সভাপতি দেখা করেছি। উনি আমাদের অভিনন্দন জানিয়েছে যে তোমরা অনেক ভালো করেছ। আমি আমাদের সভাপতি আজকে আসতে পারে নাই, 1 তারিখ আমাদের শনিবারে তার একটা আন্তর্জাতিক কনফারেন্স রয়েছে, সে কারণে আমি এসেছি এখানে সহমত এবং নির্বাচনে, যাতে করে 1 তারিখে নির্বাচনে আমরা এই এই দুজন মেয়র প্রার্থীকে জয়লাভ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 2000 শিক্ষক রয়েছে তারা আমাদের ক্যাম্পাসে তো রয়েছে, 23 তারিখে আমরা তাপসের সম্মানে আমরা টিএসসিতে একটা সভা করব, সেখানে আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবে এবং সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও থাকবেন। আর তাছাড়া ঢাকা শহরে আমাদের শিক্ষকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে এবং আমাদের নীল দলের পক্ষ থেকে আমাদের শিক্ষকদেরকে আমরা আহ্বান করেছি, আপনারা বিভিন্ন পাড়া মহল্লায় 25-26 তারিখ থেকে আপনারা সেখানে অবস্থান করবেন এবং প্রতিদিন সন্ধ্যায় বসবেন এবং বিভিন্ন দেখবেন যে আপনারা বিভিন্ন ফ্ল্যাটগুলোতে আছে, সবাইকে উদ্বুদ্ধ করবেন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ভোট দেওয়ার জন্য, আধুনিক ঢাকা শহর করার জন্য, মশামুক্ত ঢাকা শহর করার জন্য, জলাবদ্ধতা মুক্ত ঢাকা শহর করার জন্য, সে লোক এমনকি যানজট মুক্ত ঢাকা শহর করার জন্য। সে লক্ষ্যে আমি মনে করি যে আমাদের যে যোগ্য যে দুজন প্রার্থীকে আমরা দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের পক্ষ থেকে, আমি মনে করি 1 ফেব্রুয়ারি এই নির্বাচনে বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই এদের ঢাকা শহরবাসী এই দুজনকে নির্বাচিত করবেন সে প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আপনাদেরকে ধন্যবাদ।